দ্বীপ শব্দটি শুনলে যেন চোখের সামনে ভেসে ওঠে শহরের যান্ত্রিকতার বাইরে সমুদ্রের মাঝে এক টুকরো স্থল বাড়ি, বেশ কিছু নারকেল গাছ, বালুচর আর বুক ভরা প্রশান্তি। কিন্তু সব ক্ষেত্রে কি তেমনটি সম্ভব? এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে শুধু সৌন্দর্য উপভোগ করে পার পাবেন না, আপনার জন্য রয়েছে ভীতিকর কিছু অভিজ্ঞতাও যা প্রাকৃতিকভাবে ব্যবস্থা করা। চলুন জেনে নেওয়া যাক তেমনই তিনটি দ্বীপ সম্পর্কে। তবে তার আগে আমাদের চ্যানেল ভয়ঙ্কর সত্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি এখনই ক্লিক করুন। আলক্যাট্রাজ দ্বীপ। সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা হয় প্রত্যেক দেশে, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে, সেটি স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের নিকটে অবস্থিত এই দ্বীপটিতে ছিল সেই সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কয়েকখানাগুলো। বলা হয় সেগুলো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কয়েকখানা। এই কয়েকখানার নাম ছিল দ্য রক। 1933 সাল থেকে 1963 সাল পর্যন্ত অভিযান চালিয়ে বিংশ শতাব্দীর যেসব কুখ্যাত অপরাধীদের ধরা হয়েছিল তাদেরকে রাখা হতো এই কয়েকখানাগুলোতে। মেশিনগান কেলি, আল কাপনে এবং ডগ বেকারের মতো কুখ্যাত ব্যক্তিরাও এই বর্বরোচিত কয়েকখানে বন্দী ছিল। শাস্তির মাত্রা এবং অন্যান্য ব্যবস্থা এতটাই অমানবিক ছিল যে জেল পলায়নের চেষ্টা করেছে অনেকে। পরবর্তীতে সেখানে খরচ বেড়ে যাওয়ায় কয়েকখানে স্থান পরিবর্তন করা হয়। 1972 সাল থেকে এই দ্বীপটিকে সরকারিভাবে সাধারণ জনগণের আমোদ প্রমোদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু সমস্যা শুরু হয় সেই সময় থেকে। ওখানকার সিকিউরিটি গার্ড, অন্যান্য কর্মচারী এবং পরিদর্শন আসা দর্শকগণও নানা অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। কয়েকখানার ভেতর থেকে গোঙানির আওয়াজ বা ঝনঝন শব্দ শুনতে পারে অনেকে, কিন্তু শব্দের উৎস খুঁজে পাওয়া যায়নি। আবার অনেকেই বলেন তারা আল কাপনের মৃতদেহটাকে দেখেছেন। আল কাপনের মৃত্যু হয়েছিল এই কয়েকখানাতে। কয়েকদিনের জন্য বিনোদনের যে সময়টুকু দেওয়া হতো সেই সময় কাপনি নাকি গোসলখানায় বসে তার বাঞ্জো বাজাত। এই ভূত দেখার কথা আরও আগে থেকে শোনা যায়, সেই কয়েকখানা থাকার সময় থেকে। প্রচলিত একটি গল্প অনেকটা এমন, একজন বন্দি একবার সবুজ চোখা দানবটাকে মারতে চাইছে দেখে ভয়ে আত্মহত্যা করেছিল সারা রাত। পরদিন সকালে তার মৃতদেহ পড়েছিল, তাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল কেউ। এরপর থেকে কয়েদি গোনার সময় একজন অতিরিক্ত কয়েদি পাওয়া যেত, কিন্তু গণনা শেষ হওয়ার সাথে সাথেই নাকি একজন হাওয়ায় মিলিয়ে যেত। এমনই ভীতিকর এই দ্বীপে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন, শুনে আসতে পারেন সেই কয়েদিদের অসহায় আত্মনা। হাওয়াই দ্বীপপুঞ্জ। ছুটির দিনগুলোতে কিছুটা আরামদায়ক পরিবেশের খোঁজে অনেকে যান সাগর পারে, কোনো রেস্টুরেন্ট না হলে কোনো আমোদ প্রমোদের স্থান। কিন্তু ভূত দেখতে যাওয়ার কথা নিশ্চয়ই স্বাভাবিকভাবে কারো মাথায় আসবে। সেই ভাবনা না থাকলেও অনেকটা ছুটি কাটাতে সৌন্দর্য অনুভূতি রূপে চলে যান হাওয়াই দ্বীপপুঞ্জ, যেটি পৃথিবীর অন্যতম একটি ভৌতিক দ্বীপ। প্রাচীন হাওয়াইয়ানদের কাছে ধর্মভাবনা ছিল মারাত্মক অপরাধ, এর শাস্তি ছিল ভয়াবহ। মাঝে মাঝে ধর্মভাবনাকারীদেরকে পশুর মতো অত্যাচার করা হতো, তবে তাদের মুক্তির পথ ছিল একটি। অত্যাচার করতে করতে মেরে ফেলবার আগে যদি দোয়াতে দোয়াতে মন্দিরের পথে চিৎকার করে তাদের পাপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, বেশিরভাগ ব্যক্তি পৌঁছাতে পারত না এবং মারা যেত। সেই সময়ের বড় একটি মন্দির এখনও রয়েছে হোনাউনাউ ন্যাশনাল পার্কে। অনেকে বলে থাকে সেই সময় মৃত্যুবরণকারী অনেক ব্যক্তির প্রেতাত্মাকে এখানে দেখা যায় মন্দিরের দিকে ছুটে আসতে, শোনা যায় তাদের গগন বিদায়ের আর্তনাদ। হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াইন নামক এক জায়গায় কাইনা পয়েন্ট নামক একটি স্পট রয়েছে। এই স্পটটিকে বলা হয় স্বর্গ এবং নরকের মেলবন্ধন, অর্থাৎ স্বর্গ এবং নরক একই স্থানে একত্রিত হয়। প্রাচীন হাওয়াইয়ান ধর্মে উল্লেখ রয়েছে এই স্থানে নাকি ঈশ্বরের বাড়ি, সকল দেব দেবীর আবাসস্থল। অনেকেই এই স্থানে অশরীর কণ্ঠে অদ্ভুত সব ভাষায় গুনগুনানি শুনতে পেয়েছেন। সেগুইন দ্বীপ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনি প্রদেশে ক্যান্নেবেক নদীর মুখে অবস্থিত এই সেগুইন দ্বীপ। এই দ্বীপে রয়েছে 1857 সালে তৈরি একটি বিশাল বাতিঘর, যেটি এখনও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাতিঘর। বর্তমান গঠনটি 1957 সালে করা হলো, এই বাতিঘর প্রথম নির্মাণ করা হয়েছিল 1795 সালে। এই বাতিঘরটি জাহাজের নাবিকদের দিক প্রদর্শনার প্রদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মাইনি উপকূলের শিলাময় পানি জাহাজের জন্য বিপজ্জনক।
এই বাতিঘরের দায়িত্বে যারা থাকেন তাদের সাথে বিভিন্ন সময় ঘটে গিয়েছে নানা অস্বাভাবিক ঘটনা। বাতিঘর তৈরির পর শুরুর দিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন এই নিজন্তিতে তার স্ত্রীকে নিয়ে থাকতেন অনেক বছর ধরে। একাকিত্বের কারণে এক সময় লোকটির স্ত্রী কোভিড বিষণ্ণতার রোগী হয়ে পড়ে। স্ত্রীর মানসিক প্রশান্তি প্রদানের উদ্দেশ্যে লোকটি শহর থেকে জাহাজে করে একটি পিয়ানো এনে দেয়। ভেবেছিলেন সব কিছু বুঝে আগের ভাতা করে পাবে, কিন্তু আসনেরূপ কিছুই হয়। তার স্ত্রী প্রতিদিন পিয়ানো বাজানো শুরু করে এবং একটি সুর তুলতে সক্ষম। এরপর থেকে তিনি সর্বক্ষণ সেই বাজনা বাজাতে থাকেন। তার স্বামী তাকে বলেন পিয়ানো নতুন সুরের খাতা এনে দিবেন তার জন্য, কিন্তু মহিলা কিছুতে রাজি হয়। এভাবে চলতে থাকে তার একই সুরে পিয়ানো বাজানো। একই বাজনা শুনতে শুনতে একসময় ওই লোকটি উন্মাদ হয়ে পড়ে। একদিন লোককে একটি কোঠার দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে ফেলে। শুধু তাই নয়, এরপর সে কোঠা দিয়ে নিজেকেও শেষ করে ফেলে। এরপর থেকে যারা গিয়েছে এই সেবন দিতে তারাই শুনেছে পিয়ানো হালকা, কিন্তু সেই পিয়ানো কিন্তু আর নেই। অনেকে আবার এক লোককে কুটার হাতে দাঁড়িয়ে থাকতেও দেখেছে। সেগুন দ্বীপের ভয়ের কাহিনী এখানে শেষ নয়, তা রয়েছে আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা। এই দ্বীপে শুধুমাত্র ওই খুন পাওয়া মহিলার প্রেতাত্মার কর্মকাণ্ড দেখা যায় তা নয়, সেখানে ঘুরতে আসা এক তরুণীও বাতিঘরে থাকাকালে মৃত্যুবরণ করেছিল এবং বাতিঘরের আশেপাশে তাকে দাফন করা হয়। সেই তরুণ মেয়েটিকে এখনও বাতিঘরের আশেপাশে চলাফেরা করতে দেখা যায় বলে জনশ্রুতি আছে। সবচেয়ে অস্বাভাবিক ঘটনা ঘটেছিল 1885 সালে, যখন বাতিঘরটি অনুমোদন বাতিল করা হয়। তখন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাতিঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে যাবার জন্য দ্বীপটিতে আসেন। তিনি ভেবেছিলেন রাতটা সেই দ্বীপে কাটিয়ে সকালে রওনা দেবেন, কিন্তু সেই রাতে তিনি দেখতে পান একটি তৈলাক্ত পোশাক পরিহিত লোক হিংস্রভাবে মাথা ঝাঁকিয়ে তাকে বলেছে, আসবাবগুলো রেখে যাও, আমাকে একা থাকতে দাও। অফিসে ভাবলেন তিনি স্বপ্ন দেখছেন এবং পুরোপুরি উড়িয়ে দিলেন ব্যাপারটি। পরদিন সকালে বিশাল এক নৌকায় করে রওনা দিলেন আসবাবপত্র নিয়ে। নদীর মাঝামাঝিতে গিয়ে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। তাহলে বিদেশ ভ্রমণের পরবর্তী অধ্যায়ে রহস্যের খোঁজে নিশ্চয়ই বের হচ্ছেন কি, হয়তো আপনিও জানতে পারবেন অনেক অজানা তথ্য। আমাদের কাছে শেয়ার করুন আপনার যদি কোনো ধরনের প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আমরা শুনব। ধন্যবাদ সবাইকে।